ওকে, উই উইল টক অ্যাবাউট মাকিয়াভেলি ইন এ লিটল বিট, ওকে। বাট মাকিয়াভেলি যে কথা বলেছে, এই হুবহু কথাটা মাকিয়াভেলির ক্লোজ টু 2000 বছর আগে কৌতল্যা বলেছে, চাণক্য বলেছে। চাণক্য ইস্টার্ন ফিলসফিতে, ইস্টার্ন ফিলসফি না আসলে স্টেট ক্রাফট বলবো, কারণ ফিলসফি, স্টেট ক্রাফট, ইকোনমিক্স সব কিছু একসময় একত্রিত ছিল, সবকিছু একত্রিত ছিল, ওকে, এক্স্যাক্টলি। সো তাকে একভাবে দেখা হয়, মাকিয়াভেলিকে আরেকভাবে দেখা হয়, একই সিমিলার কথা বলবার জন্য। সো তাহলে সেটা চিন্তা করে লেটস গো টু মাকিয়াভেলি, বিকজ এই যে মোরাল ডেভেলপমেন্ট নিয়ে এবং ভার্চু থিওরি নিয়ে আমরা আছি, ওকে, লেটস গো টু মাকিয়াভেলি। এই যে এই যে ইনি হলো নিকোলো মাকিয়াভেলি। মাকিয়াভেলি ছিল একজন দার্শনিক, স্টেটসম্যান, রাজনীতিবিদ, ওকে, লেখক, সমালোচক, অনেক কিছু ছিল। হি ওয়াজ এ ম্যান অফ মেনি ট্যালেন্টস, ওকে। এবং ওই যে বললাম যে যে ইতিহাসে, ঐতিহাসিক যে প্রেক্ষাপটে একজন নিজেকে খুঁজে পায়, তার প্রত্যেকটা কাজের উপরে সেই ইতিহাসের প্রেক্ষাপটের একটা দাগ রয়ে যায়। তো মাকিয়াভেলি অনেক লেখা লিখেছে, লিটারেচারের উপরে লিখেছে, দর্শনের উপরে লিখেছে, অনেক কিছু লিখেছে। কারণ তার ছোট্ট একটা বই দ্য প্রিন্স, এই বইটার জন্য তাকে সবাই মনে রেখেছে। এবং এই বইটা এতই আনপপুলার হয় যে শেক্সপিয়ারও এই বইটা রিলেটেড, এই বইটার জন্য তার নাম শেক্সপিয়ারের বড় একটা প্লেতে ব্যবহার করেছে, নাটকে ব্যবহার করেছে, এবং তার নামটাকে গালি হিসেবে ব্যবহার করেছে, গালি হিসেবে। সো আজকে যদি কেউ তোমাকে বলে তুমি মাকিয়াভেলিয়ান, সে তোমাকে গালি দিচ্ছে। সো কেউ যদি বলে সোহাগ, সরি সোহান, অত্যন্ত মাকিয়াভেলিয়ান একটা ছেলে তুমি, তাহলে সে তোমাকে গালি দিচ্ছে। কারণ সে কী বোঝাচ্ছে, যে তুমি খুব মিন স্পিরিটেড এবং তুমি ম্যানিপুলেটিভ, তুমি মানুষকে ধান্দাবাজি করে, ম্যানিপুলেট করে তোমার মিন্স, তুমি যেটা চাও সেটা বের করে নিয়ে আসো। এটা হলো মাকিয়াভেলিয়ান, ওকে। এই হ্যাঁ, হি ওয়াজ দ্যাট টাইপ অফ পার্সন কি না, উই ডোন্ট নো, কারণ ও প্রিন্সটা লিখেছিল। ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। সো প্রিন্স খুব লম্বা, খুব মোটা বই না, খুব ইন্টারেস্টিং বই, আই উড সাজেস্ট, মানে তোমাদের এই যে লিস্টে দেওয়া আছে, হ্যাঁ, আই উড সাজেস্ট তোমরা যখনই সময় পাও, আমি লিস্টে যে বইগুলো দিয়েছি যতগুলো পারো একটু একটু হাত বুলিয়ে নিও, বা অ্যাটলিস্ট বাসায় নিয়ে রেখো। বাসায় নিয়ে যদি রাখো, মাঝে মধ্যে ইউনো নেটফ্লিক্স কাজ করছে না, হ্যাঁ, বা বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ নেই, একেবারে বোর্ড, একটা বই বেরি করলে দুটো পাতা একটু ঘুরিয়েই দেখলে, হ্যাঁ, ওই যে দুটো পাতা ঘুরিয়ে দেখা ইজ বেটার দেন নট ডুইং ইট অ্যাট অল। দের ইজ একটা একটা আজকাল মানে সদ্য প্রচলিত একটা বাক্য আছে যে ইফ ইটস ওয়ার্থ ডুইং, ইটস ওয়ার্থ ডুইং পুয়ারলি। এটা আমি এই দুই এক বছর আগে প্রথম ইউটিউবে শুনলাম, কিন্তু আজকাল দেখছি এটা খুব খুব প্রচলিত হয়ে গেছে এই কথাটা। এবং এই কথাটা আসলে সত্যি যে যে জিনিসটাই করার যোগ্য সেই জিনিসটা অল্প একটু করলেও করার যোগ্য, অল্প একটু করলে, সাপোজ এক্সারসাইজ, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, এটা তোমার জন্য ভালো, তাহলে তুমি প্রত্যেক দিন যে 3 ঘন্টা জিমে দিতে হবে না, 3 মিনিট একটু হাঁটলেও সেটা তোমার জন্য ভালো। সো এনিথিং দ্যাটস গুড ফর ইউ, এনিথিং দ্যাটস ওয়ার্থ ডুইং ইজ ওয়ার্থ ডুইং পুয়ারলি। সো একটা বই পড়া ভালো, নতুন জ্ঞান অর্জন করা ভালো, তাহলে একটা বই না পড়ে শুধু দুটা প্যারাগ্রাফ পড়েছ সেটাও ভালো, বেটার দেন নাথিং, ওকে। এনিওয়ে, সো দ্য প্রিন্স বইটা যদি সুযোগভাবে পড়ো, প্রিন্স বইটা কী ছিল, প্রিন্স বইটা তোমার নিকোলো মাকিয়াভেলি ফ্লোরেন্সের রাজনীতিবিদ, এবং তার সময় মানে এই যে 15th century তোমার ওই ইটালিয়ান সিটি স্টেটগুলো ওরকম ছিল যেরকম 2000 বছর আগে যে গ্রিক সিটি স্টেটগুলো ছিল, 2500 বছর আগে, হ্যাঁ। সো সব সিটি স্টেটগুলো নিজেদের গভর্নমেন্ট ছিল। সো মাকিয়াভেলি ছিল ফ্লোরেন্সের, এবং সে খুব নাম করা মানে বহুল পরিচিত স্টেটসম্যান ছিল, ওকে, মাকিয়াভেলি। এবং ফ্লোরেন্স তোমার কি বলে নাম, ইশের গভর্নমেন্ট ছিল, মানে ওই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ছিল আর কি, ওকে। এরপর মেদিচি ফ্যামিলির নাম শুনেছ, দ্য মেদিচিস, ওদের নিয়ে টিভি শো হয়েছে, টিভি শোটা আমি যদিও দেখিনি, বাট আমি শুনেছি টিভি শোটা ভালো ছিল। দ্য মেডিচিস অ্যারাউন্ড দ্য 15th and 16th century ওয়্যার, ইফ ইউ উইল, দ্য শেপার্স অফ হিস্ট্রি। কিছু সময় কিছু জায়গায়, মানে কিছু জায়গা হঠাৎ করে ইম্পর্ট্যান্ট হয়ে যায় কিছু সময়, এবং ওই সময়গুলোতে ওই জায়গাগুলো যারা ওই জায়গাগুলোর আইন প্রণয়ন বা ওই জায়গাগুলোর গতিধারা নির্ণয় করে, তারা বিশ্বের ইতিহাস
মানব সভ্যতার ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে এই 15-16 সেঞ্চুরিতে গ্লোবাল ট্রেডের জন্য ইটালিয়ান কিছু সিটি স্টেটস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে আজকে যে আমরা ব্যাংকিং দেখছি না, এই যে এই ব্যাংকিং সেক্টরগুলো, এই ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, এগুলোর উৎপত্তি, সঠিকভাবে উৎপত্তি এই সময়গুলোতে, এই জায়গাগুলোতে হয়। এবং এই জায়গায় ওই সময়গুলোতে দ্য মেদিচি ফ্যামিলি, তারপর বর্জিয়াস একটা ফ্যামিলি ছিল, এই ফ্যামিলি মানে এদের ইতিহাসটা আসলে মানব সভ্যতা কীভাবে শেপড হলো ওই সময়টাতে, ডিউরিং দ্য রেনেসাঁস, বিশাল একটা প্রতিফলন আছে। সো ইটস ওয়ার্থ স্টাডিং। এনিওয়ে, সো মেদিচি ফ্যামিলি প্রথমবার ফ্লোরেন্সের ক্ষমতা দখল করে, এবং তখন ক্ষমতার উৎস ছিল লোরেনজো দি মেদিচি, আই বিলিভ। ওকে, সো লোরেনজো দি মেদিচি ক্ষমতা দেওয়ার পর, যেহেতু রিপাবলিকান গভর্নমেন্টের অংশ ছিল, রিপাবলিকান সরকারের অংশ ছিল তোমার মাকিয়াভেলি, সো মাকিয়াভেলি রাজা চায় না, টাইরেন্ট চায় না, সে টাইরেন্ট বিরোধী, রাইট? সো রিপাবলিকান গভর্নমেন্টকে সরিয়ে তো লোরেনজো এসছে ক্ষমতায় মেদিচি। তো রিপাবলিকান গভর্নমেন্টের সবচেয়ে বড় জোর যার গলা, সে কি আদর পাবে? না। সো মাকিয়াভেলি ওয়াজ পিকড আপ, সুন্দর, ওকে ভালো ভালো আদর দিয়েছে, আমাদের দেশেও যেমন মাঝে মধ্যে দিয়ে থাকে, আমি নিজেও সেটা রেসিপিয়েন্ট হয়েছি। হ্যাঁ, হি ওয়াজ এ রিপাবলিকান, হ্যাঁ, এবং সে রিপাবলিকান সরকারের অংশীদার ছিল, হি ওয়াজ এ স্টেটসম্যান, রাইট? সো তুমি মনে করো যে আজকে বাংলাদেশ যদি ধরো এমপি বা ওই ধরনের আর কি, মানে সে একটা রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ছিল। হ্যাঁ, তাদেরকে সরিয়ে লোরেনজো দি মেদিচি ক্ষমতা এসছে। সো লোরেনজো দি মেদিচির লোকজন তাকে উঠিয়েছে, উঠিয়ে অনেক ধরনের আদর যত্ন দিয়েছে, আদর যত্ন দিয়ে ফ্লোরেন্স থেকে বের করে দিয়েছে, আদর যত্ন দিয়ে ফ্লোরেন্স থেকে বের করে দিয়েছে। তো তখন ফ্লোরেন্সের বাইরে বনবাসে থেকে, এক্সাইলে থেকে মাকিয়াভেলি এই রচনাটা লেখে, দ্য প্রিন্স, এবং উৎসর্গ করে লোরেনজো দি মেদিচিকে, উৎসর্গ করে, ডেডিকেটস, যে আমি তোমার কাছে নত, তুমি প্রিন্স, এই যে আমার ছোট্ট উৎসর্গ, দ্য প্রিন্স। এই বইটাতে সে একটা রাজার জন্য কি করণীয় সেটা লেখে, এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা যার জন্য সে এতটাই ইউনো সর্ট অফ নেগেটিভলি সিন, তাকে এত নিকৃষ্ট হিসেবে দেখা, যে একটা রাজার কাছে মোরালিটির কোনো দাম নাই। কিসের মোরাল আর্গুমেন্ট? এত এত নোংরাভাবে বলে না, আরেকটু সুন্দরভাবে বলে, বাট বলে কিসের মোরালিটি? রাজার মোরালিটি না, রাজার কাজ ক্ষমতা, রাজার কাজ মোরালিটি না, রাজার কাজ ক্ষমতা। এবং সে কিছু জিনিস বলে, যার মধ্যে একটা জিনিস ছিল হলো যে ফিয়ার ভার্সেস লাভ। সে বলে যে তুমি যদি রাজা হও তাহলে সবাই তোমাকে ভয় পায় এটা তোমার চাওয়া উচিত, সবাই তোমাকে ভালোবাসে এটাতে আসে যায় না, সবাই তোমাকে ভয় পায় এটা তোমার চাওয়া উচিত, সবাই তোমাকে ভালোবাসে এটাতে আসে যায় না। এখন মনে করো তোমরা নিজেদেরকে দিয়ে চিন্তা করো, তোমাদের তোমরা সবাই যদি রাজা হতে তাহলে কি চাইতে, জনগণ তোমাকে ভয় পায় না তোমাকে ভালোবাসে? কতজন চাইতে ভালোবাসে, জনগণ তোমাকে ভালোবাসে? বেশিরভাগ। কতজন চাইতে জনগণ তোমাকে ভয় পায়? অল্প কিছু। এটাও এটাও কিন্তু মাকিয়াভেলি না করেনি, বাট মাকিয়াভেলি বলছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মাকিয়াভেলি বলছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সাথে ভালোবাসলো না বাসলো সেটা আপাতত ইম্পর্টেন্ট না, কোনটা উইচ ইজ স্ট্রংগার? এবং মাকিয়াভেলি বলে ভয় পাওয়াটা, তোমাকে ভয় পাওয়াটা, তুমি যদি রাজা হও তোমাকে ভয় পাওয়াটা ইম্পর্টেন্ট।